তো আমরা আজ কোশ্চেনটা করতে চলেছি এটা হচ্ছে লিড কোডের ডেলি চ্যালেঞ্জের কোশ্চেন কোশন ফোর থার্টি এইট ফাইন্ড অল আ স্ট্রিং পাঁচ ফেব্রুয়ারি তো এই কোয়েশনটা কি করতে হবে দেখো যদি তুমি না পড়ে থাকো কোশ্চেনটাকে একবার পড়ে আসো কোশ্চেনটা করতে এটা হবে কি আমাদেরকে দুটো স্ট্রিং দেওয়া আছে এস পি এস আর পি নামের তো আমাদেরকে কি করতে হবে এই পি নামের যে স্ট্রিংটা এই স্ট্রিংটার একটা অ্যানাগ্রাম তোমাকে খুঁজতে হবে এই অ্যাস স্ট্রিংটায় যদি তুমি কোথাও পেয়ে যাও তো সেই স্ট্রিংটা যদি পেয়ে যাও তাহলে তার প্রথম ইন্ডেক্সটা তোমাকে তোমার আউটপুট অ্যারেতে মানে মানে অ্যাড করতে যেতে হবে যেরকম যেরকম এই কোয়েশনটা দেখো এবিসি আছে তো প্রথমে আমরা এর অ্যানাগ্রামটা পেলাম সিবিএতে আচ্ছা টা কি অ্যানাগ্রাম হচ্ছে যে এরকম তার একটা পারমোটেশন যেরকম মনে করো এবিসি তো এবিসি এর পারমোটেশন কি হতে পারে বিএসি সিবিএ মানে এই তিনটে ওয়ার্ড নিয়ে তুমি যে যা বানাতে পারো না কোনো আলাদা আলাদা সব কিছু অ্যানাগ্রাম হবে তাহলে এবিসি বি সি সিবিএ এ মানে এই তিনটে ডিজিট থাকা দরকার এই তিনটে বড থাকা দরকার তাহলে এইটা আছে তো এইটা আছে তো এইটা আমি পেয়ে গেছি তো এর প্রথম ইন্ডেক্সটা কত জিরো তো এটাকে ইনপুট করে দিলাম তারপরে এখানে পেয়ে গেলাম দেখো বি এ সি দেখো এটা কত নম্বর ইন্ডেক্স এটা ছ নম্বর ইন্ডেক্স দেখো এ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা ছ নম্বর ইন্ডেক্স তো আমি জিরো আর ছয়টাকে আমি এখানে ইনপুট দিয়ে ওটাকে রিটার্ন করে দিলাম ঠিক আছে এবার দেখো আমি বোঝাচ্ছি এটাকে করতে কি ভাবে হবে ঠিক আছে এই एग्जांपलটা নিয়ে নেছি দেখো আমাদের কাছে এইটা আছে তো প্রথমে আমরা জানি কি এই নাম্বারটার অ্যানাগ্ৰাম যখন আমি এখানে খুঁজবো তো অ্যানাগ্ৰাম হওয়ার শর্ত কি লেন্থ কোয়াল হতে হবে এর লেন্থ যদি তিন থাকে আর তুমি অ্যানাগ্ৰাম তার সাথে খুঁজছো কি চার লেন্থের স্ট্রিং এর সাথে অ্যানাগ্ৰাম তো হবে না তো অ্যানাগ্ৰাম হতে হলে প্রথম শর্ত হচ্ছে কি তিন সাইজের হতে হবে তো এর আমরা কী করবো প্রথম তিন সাইজের সাথে কম্পেয়ার করবো দেখবো এনা গ্রাম নাকি আচ্ছা আমরা নর্মাল হিউম্যান ব্রেন দিয়ে এটাকে তো খুবই সহজে করে নেব এবিসি সিবিএ কিন্তু কম্পিউটারকে কীভাবে ইনস্ট্রাকশন দেবো দেখো এবিসি আমাদের এখানে আছে তো এটাকে কী লিখতে হবে কি প্রথমে তো লেনথ ইকুয়ালস এক লেন্থ দেখতে হবে ঠিক আছে নাকি তারপরে তুমি কী করবে এই এবিসিটাকে একটা ফ্রিকোয়েন্সি এরোতে বানিয়ে নাও ঠিক আছে একটা তুমি ফ্রিকোয়েন্সি অ্যারে বানাও ফ্রিকোয়েন্সি অ্যারে এই ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিআরে মানলো মেনে নাও এটাকে ওয়ান এটা কত সাইজের হবে কেননা আমাদের ছাব্বিশটা বর্ড থাকে তো আমরা এটাকে ওয়া জিরো টু টোয়েন্টি ফাইভ এনে কি ছাব্বিশ সাইজের বানিয়ে নিলাম এবারে প্রত্যেককে এ কে আমরা কোথায় স্টোর করবো জিরো ইন্ডেক্সে জিরো ইন্ডেক্সে একে স্টোর করলাম ওয়ান ইন্ডেক্সে কে স্টোর করবো টু ইন্ডাক্সে কে স্টোর করবো কিন্তু এখানে এবিসি না লিখে আমরা শুধু এখানে এর একটা নাম্বার ইনক্রিজ করে দেবো কি হ্যাঁ এটা এখানে আছে ঠিক আছে তো ঠিক আছে আমরা এখানে কি করব এবিসি না লিখে আমরা কি করব কি যদি এ থাকে এখানে বন্ধ করে দেবো যদি বি থাকে এখানে বন্ধ করে দেবো সি থাকলে এখানে বন্ধ করে দেবো এভাবেই বাকি তো আর কিছু নেই প্রথমে তো এগুলো সবাই সবই জিরো হবে ঠিক আছে যখন তুমি এই প্রথম তিনটার ফ্রিকোয়েন্সি বার করবে সেটাকে তুমি ফ্রিকোয়েন্সি টু মানো ঠিক আছে আমি এটাকে ফ্রিকোয়েন্সি টু মেনে চলছি এখানে কী হবে এখানে যদি তুমি নাও এখানে কী হবে প্রথম জিরো ইনডেক্সে কী আসবে ওয়ান আসবে ওয়ান ইন্ডেক্সেও ওয়ান আসবে টু ইন্ডেক্সেও ওয়ান আসবে কেননা প্রথমে সি আছে তো সি আছে তো টু ইনডেক্সে ওয়ান বি আছে তো ওয়ান ইনডেক্সে ওয়ান আর এ আছে তো তোমার জিরো ইনডেক্সে ওয়ান চলে আসবে বাকি সব সব ইন্ডেক্সগুলোতে জিরো জিরোই থাকবে তো এই দুটো দেখো এই দুটো একদম আইডেন্টিক্যাল হয়ে গেল না ওয়ান 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 বাকি সব জিরো 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 এ ওয়ান 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 বাকি সব জিরো 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 তো এর মানেটা কি এর প্রথম তিনটে যে এলিমেন্ট সেইটা এর অ্যানাগ্রাম তখন তুমি কি করবে এই প্রথম তিনটে প্রথমটার যে এটা তা সেটা তুমি একটা আনসার নামের একটা বানিয়ে নেবে বা বানিয়ে নেবে সেটাতে তুমি এর ইন্ডেক্সটাকে ইনপুট করে দেবে বাস যখন তোমার পুরো শেষ হয়ে যাবে তখন তুমি এটাকে রিটার্ন করবে করতে কীভাবে হবে এই কম্পেয়ারটা এই কম্পেয়ারটা কীভাবে করে প্রথমে তো তুমি এই তিনটে বের করে নিলে তারপরে কীভাবে করবে তারপর তুমি এই তিনটাকে নেবে বি তারপর তুমি কি নেবে এ ই বি তারপর তুমি নেবে ইবিএ তারপর তুমি কে নেবে বিএ বি তারপর তুমি নেবে এ বি এ তো এর মানে কি আমরা একটা একটা করে আগে বেরোবো আর এটাকে আমরা বলি স্লাইডিং উইন্ডো এই একটা তিন সাইজের একটা বিন্ডো আছে সেটাকে আমরা স্লাইড করবো আর ফ্রিকোয়েন্সি টুকে আপডেট করব ফ্রিকোয়েন্সি ওয়ানের সাথে কম্পেয়ার করবো কীভাবে এরপর যখন আমরা নেক্সট স্লাইডে আসবো তখন একটা আমরা লুপ চালিয়ে নেব একটা লুপ চালাবো লুপটাকে কোথা থেকে চালাবো লুপটাকে আমরা চালাবো এই ই থেকে স্টার্টিং কোথায় থেকে হবে ই থেকে আর এই টা যে হবে সেটা আমাদের যে উইন্ডো সেই উইন্ডো যে উইন্ডোর এন্ড হবে এটা উইন্ডো এন্ড মানে আমরা যে উইন্ডোজটা ভেবেছি এই উইন্ডো এন্ডটা কত হবে এই উইন্ডো এন্ডটা হবে এর সাইজ এর সাইজ কত 3 তো এই উইন্ডো এন্ড এর সাইজটাই হবে কেন হলো দেখো এর সাইজ 3 তো তুমি প্রথমে তিনটা কম্পেয়ার করে নেবে তারপর যে তোমার উইন্ডোটা হবে সেই উইন্ডোটা কোনটা হবে সেই বিন্ডোটা হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তারপর যে তোমার হবে না সেই উইন্ডোটা হবে তোমার বি এন্ড প্রথম কোথা থেকে শুরু হবে লুপের যে উইন্ডো শুরু হবে এইখান থেকে আর লাস্ট তোমার যে উইন্ডোটা হবে সেটা হবে এইটা তো এই ডিটা তো তোমার উইন্ডো এন্ড কোথা থেকে কোথা অবধি যাবে দেখো এই ই থেকে এই ডি পর্যন্ত এই ই কোথা থেকে পাওয়া যাবে ইটা এখানে এলো কেন এইটা কি এর সাইজ তিন ছিল তোমরা তিন সাইজের নিয়েছো সেখানে আসবে তো এটা অটোমেটিকলি এর সাইজের ইকুয়াল হবে এর সাইজ তিন তো থার্ড থার্ড ইন্ডেক্স নাম্বার থ্রি পার ইন্ডেক্স থ্রি ইন্ডেক্স থ্রি পারই থ্রিতেই হবে এটা তো উইন্ডো থ্রিতে হবে কতক্ষণ অবধি যাবে থ্রি থেকে কোথাও অবধি যাবে এ এর অ্যাসের সাইজের লাস্ট অবধি হ্যাঁ না লাস্ট অবধি যাবে এর যত সাইজ আছে তার লাস্ট অবধি চলে যাবে এটা ঠিক আছে এটা বুঝতে পেরেছো প্রত্যেকটা উইন্ডোতে তুমি কী করবে তোমার দেখো সি বি এ তোমার ফ্রিকোয়েন্সি টুতে অলরেডি আছে তুমি কি করবে যখন একটা বিন্ডো চালিয়েছো তখন এই ইটা ইটা তো তোমার উইন্ডোতে ছিল না তুমি কি করবে এই ইটাকে প্লাস প্লাস করবে তোমার উইন্ডোতে আর এই যে সিটা কেন তোমার এখন বিন্ডো তো বি এই তো সিটাকে মানে মাইনাস মাইনাস করে দাও ঠিক আছে আর কী করে এর ভিতরে গিয়ে মাইনাস মাইনাস করতে হবে সেটা আমি কোডে দেখাবো কিন্তু এই ইটাকে ই ইন্ডেক্সে গিয়ে প্লাস প্লাস করে নাও সি ইন্ডেক্সে গিয়ে মাইনাস মাইনাস করে নাও এই ই এটাকেও ডিটেক্ট কীভাবে করবে সেটা আমি কোর্টে দেখিয়ে দেবো ঠিক আছে তারপর যখন তুমি এটা করে নিলে তখন তোমার কাছে কোন এই উইন্ডোটার একটা ফ্রিকোয়েন্সি চলে এসেছে এবার তুমি দেখবে কি এই উইন্ডোটার যে ফ্রিকোয়েন্সি যদি এর ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে এনে কি এই 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 যে ছোটো একটা সাবস্ট্রিং এটাও এর অ্যানাগ্রাম হবে ঠিক আছে তারপরে তুমি একটা কম্পেয়ার করবে যদি তোমার ফ্রিকোয়েন্সি ওয়ান ইকুয়াল হয়ে যায় ফ্রিকোয়েন্সি কে তার মানেটা কি হলো কি এই দুটো এক দুজনের অ্যানাগ্রাম তখন তুমি কি করবে এর যে প্রথম এবারে এই উইন্ডোটার যে প্রথম ইন্ডেক্স সেটা হচ্ছে বি এনে কি ওয়ান তো তুমি সেইটাকে ইনপুট করবে তোমার আনসার যদি হয় এটা তো এখন তো নয় তো যদি হয় এটা ইন্টেক্স করবে যদি না হয় তাহলে তুমি কন্টিনিউ চালিয়ে যাবে আগের তখন নেক্সট উইন্ডো চলবে নেক্সট উইন্ডো কোনটা নেক্সট উইন্ডোটাও দেখে নাও এখানে নেক্সট উইন্ডো হচ্ছে এখানে এ ই আর বি বাস তো তোমাদেরকে কী করতে হবে সবচেয়ে প্রথমে সব থেকে প্রথমে এটার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বানিয়ে বানিয়ে নাও এর প্রথম তিন যত সাইজের তত সাইজের একটা তুমি সাবস্টিংয়ের ফ্রিকোয়েন্সি বার করে নাও তারপরে তুমি এনদোনুকে কম্পেয়ার করো কম্পেয়ার করার পর প্রথম যে আর যদি প্রথমে যদি সেদিন ইকুয়াল হয় তাহলে তুমি জিরোটাকে তোমার অ্যারেতে অ্যাড করবে তারপর নেক্সট থেকে তুমি উইন্ডো চালিয়ে উইন্ডো কোথায় থেকে চলবে কি এই সাইজের পর থেকে উইন্ডো এন্ড এখান থেকে লাস্ট অবধি যাবে ঠিক আছে উইন্ডো ওয়েন্টে কী করতে হবে প্রত্যেকটা উইন্ডোতে কি নেক্সট নাম্বারটা অ্যাড করো আর সব থেকে প্রথমে যে নাম্বারটা ছিল সেটাকে মাইনাস করো তারপর দেখো তোমার এখন যে ফ্রিকোয়েন্সি এরটা হয়েছে সেই ফ্রিকোয়েন্সি এরিটা এর সাথে ইকুয়াল নাকি ঠিক আছে তো সেই ফ্রিকোয়েন্সিটা ইকুয়াল নাকি দেখতে হবে আমাদেরকে করতে হবে এভাবে তুমি এটাকে কম্পেয়ার করে নেবে কি যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে অ্যাড করতে যাবে তারপর লাস্টে তুমি আনসারটাকে রিটার্ন করতে হবে ঠিক আছে এ কোড দেখ কোডটা দেখো কীভাবে করবে তো সব থেকে প্রথমে তুমি কী করবে কি ধীর্যটার যে এটা সেটাকে তুমি অ্যাড করবে ঠিক আছে এই যে তো তুমি এনে এস এর সাইজটা নিয়ে নিলে আর পি তে ওর সাইজটা নিয়ে নিলে ঠিক আছে তারপরে তুমি আনসার করে দিলে যদি তোমার এই পি এর সাইজটা ছোটো আছে তো ঠিক আছে কিন্তু যদি পি বড় হয়ে যায় তাহলে কোনো দিন অ্যানাগ্রাম আসবে না তখন তোমাকে কি করতে হবে তখন তোমাকে এই একটা এমটি আনসারটা রিটার্ন করে দেবে ঠিক আছে তো আমি সেটাকে এন্টার করে দিলাম ঠিক আছে রিটার্ন করে দিয়েছি তারপরে দেখো তারপরে তুমি ফ্রিকোয়েন্সি ওয়ান বানিয়ে নাও আর টু বানিয়ে নাও ব্যাক্টর এই জন্য বানিয়েছি কেননা ডাইরেক্ট এক লাইনে ইনিশিয়ালাইজ হয়ে যাবে সব জিরোতে এইভাবে ফ্রিকোয়েন্সি ওয়ান ছাব্বিশ জিরো তারপরে আমি কি করছি এম সাইজের একটা লুপ চালাচ্ছি এম সাইজের কেন চালাচ্ছি কেননা পি এর ফ্রিকোয়েন্সিটাকে আমি ফ্রিকোয়েন্সি ওয়ানে আপডেট করব তো এম সাইজের লুপ চালিয়ে নিলাম আর প্রত্যেক লাইনে আমি ওটাকে আপডেট করবো ওর ফ্রিকোয়েন্সিটাকে ফ্রিকোয়েন্সি এইভাবে আপডেট করতে হয় কি আমি চাই কি ফ্রিকোয়েন্সি ওয়ান এ কোথায় স্টোর হয় যেন এ জিরোতে স্টোর হয় যেন তাহলে এ থেকে জিরো কী করে পাবো এ কোথায় আছে আমাদের পিও ফাইতে পিওফ আইতে এ আছে তো ওটা থেকে যদি আমি ক্যারেক্টারে মাইনাস করে দেই তাহলে এখানে জিরো চলে আসবে তো ফ্রিকোয়েন্সি ওয়ানের জিরোতে প্লাস প্লাস হবে আমি এটাই চেয়েছিলাম এটা জেনারেলাইজ লিখার একটা পদ্ধতি এরকম এরকম লিখতে হয় তারপর আমি ওই এম সাইজের লুপ চালাবো কিন্তু এস এ অ্যাস এতে আর ফ্রিকোয়েন্সি টুতে আমি ওই এস ও ফাই মাইনাস এ করে ওইটাকে আপডেট করবো কি এর প্রথম তিনটাকে আপডেট করব এর তিন সাইজ ছিল তো প্রথম তিনটাকে আপডেট করব এর সাইজ কোথা থেকে নিয়েছি দেখো এম আমি নিয়েছি না তো অতবারই চলবে তারপর তারপর একবার কম্পেয়ার করতে হবে দুটোকে ফ্রিকুয়েন্সি ওন ফ্রিকুয়েন্সিটুকে একবার কম্পেয়ার করব যদি দুটো ইকুয়াল হয় তাহলে আনসারে কী পুস্পাক করবো জিরো কেননা যদি ইকুয়াল হয় তাহলে তার প্রথম ইন্ডেক্সটা জিরোই হবে এরপরে আমি কী করবো এরপরে আমি লুপ চালাবো তো লুপ যে চালাবো লুপ কোথা থেকে স্টার্ট হবে লুপের যে উইন্ডোটা আমাদের হবে বি এই উইন্ডোটা যে হবে উইন্ডো এন্ড কোথা থেকে চালু হবে এই এম ইন্ডেক্স থেকে এম কেননা এর সাইজে এম আছে তো কোথায় অবধি চলবে এর সাইজের লাস্ট অব দি তো এন অব দি প্লাস হবে প্রত্যেকটা উইন্ডোতে আমরা কি করব সেটা দেখো কি আমরা যে লাস্ট এলিমেন্টটা এই লাস্ট উইন্ডো এন্ডের যে লাস্ট এলিমেন্ট ইটা বি এর মধ্যে এই যে ইটা ইটা কোথায় আছে এই ইটা কোথায় আছে কোথাও এই ইটা যে আছে এই যে ইটা আছে ইটা আছে আমাদের উইন্ডো এন্ডে উইন্ডো এন্ডে ইটা আছে মানে কি এ তৃতীয় ইন্ডেক্সে তো তৃতীয় ইন্ডেক্সে কি আছে ই তো এস অফ উইন্ডো এন্ড করলে তুমি ই পাবে ই মাইনাস এ করলে তুমি সেই ইন্ডেক্সটা পাবে যেখানে ফ্রিকোয়েন্সিকে আপডেট করতে হবে তো ফ্রিকোয়েন্সি টু তুমি আপডেট করে দিলে এবার তোমাকে কী করতে হবে মাইনাসও করতে হবে কোনটা মাইনাস করতে হবে তোমাকে এই সিটা সি তুমি কোথায় পাবে তখন ই যোগ করবে সি তো মাইনাস করতে হবে না সি সি এর ফ্রিকোয়েন্সি কী করে মাইনাস করবে কি তুমি জানো কি এই সিটা কোথায় আছে এই সিটা আছে is stringer window end minus m window end माने 3 minus m माने 3 तो 3 तक 3 गेले 0 तो এবভাবেই আমি এটাকে জেনারেলাইজ করেছি ঠিক আছে তুমি জানো ভাব তো এটা কি হলো এই উইটার জায়গায় পুরোটা কি আসবে is window end minus m এ কি আসবে এখানে আসবে তোমার c তো c - a করলে তুমি বুঝতে পারবে ফ্রিকোয়েন্সি 2 কে 2 এর দ্বিতীয় ইনডেক্স মানে ফ্রিকোয়েন্সি 2 2 তে তুমি মাইনাস মাইনাস করে দেবে তাই নাকি ওর ঠিক জায়গা সি এর ঠিক জায়গা কোন ইন্ডেক্স টু ইন্ডেক্স তো তুমি এটাকে প্লাস করে দিলে এটাকে মাইনাস করে দিলে এবার তোমার ফ্রিকোয়েন্সি টুও আপডেট হয়ে গেছে এবারে যে নতুন আপডেট হয়েছে ফ্রিকোয়েন্সি টুটা আমি যেখানে দেখেছিলাম তুমি ফ্রিকোয়েন্সি টুটা তোমার আবার একবার একবার আপডেট হয়ে গেছে ই প্লাস পাস করে একবার মানে নিউ এলিমেন্টকে প্লাস পাস করলে সব থেকে ওল্ড এলিমেন্টকে তুমি মাইনাস মাইনাস করে দিলে এইবারে তোমার যে ফ্রিকোয়েন্সিটা হয়েছে যদি সেটা ফ্রিকোয়েন্সি ওয়ানের সাথে ইকুয়াল হয় তার মানে তোমার এই বি এ ইটাও হচ্ছে এ বি সি এর অ্যানাগ্রাম

এই বিয়ের ইন্ডাক্সটা দরকার তাহলে প্লাস 1 করে তুমি ওটা পেয়ে যাবে ঠিক আছে এভাবে হয়ে গেল তারপরে তোমাকে যে আর তোমার যখন লুপটা শেষ হবে সব কিছু তোমার এই আনসারের ব্যাকটারে সব কিছু তোমার চলে আসবে আনসার ভেক্টরে সব কিছু চলে আসবে তখন তুমি আনসার ভেক্টরটাকে রিটার্ন করে দেবে ঠিক আছে এটাকে রান করিয়ে দেখো রান হয়ে গেছে সাবমিট করে দেখছি হুম যদি সাবমিট হয়ে যায় হ্যাঁ দেখো সাবমিটও হয়ে গেছে তো ওই কোডটা আমি গেটাবে দিয়ে দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবও করুন আর আমার যেন নতুন একটা কোডাস্ত্র নামের বাংলার সিরিজ এসেছে যেখানে আমি কোডিং পড়াচ্ছি একদম বেশ থেকে তাকে তোমরা এইসব কোশেন্ট নিজের থেকেও করতে পারো ঠিক আছে তো সেই কোডাস্ত্র সিরিজটাকে দেখতে ভুলবে না একটা পুরো প্লে লিস্ট বানিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ